জীবন্ত কিংবদন্তি রুনা লায়লাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। বাংলাদেশের সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার জীবনে বিশেষ দিন আজ। 1952 সালের আজকের এই দিনে তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা 5 দশক ধরে শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন একইভাবে, পেয়েছেন দেশি বিদেশি অসংখ্য সম্মাননা। বিস্তারিত নয়ন বিশ্বাসের প্রতিবেদনে। রুনালায়ার বয়স যখন 2.5 বছর, তখন তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সেই সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। 1974 সালের শুরুতে প্রয়াত সত্যসাহার সুরে জীবনসাথী ছবিতে গান গাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ছবিতে প্রথম প্লেব্যাক করেন রুনালায়লা। তবে পাকিস্তানের যুগ্ন ছবিতে ছোটবেলায় রুনালায়লা প্রথম প্লেব্যাক করেন। দীর্ঘ 5 দশকে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন রুনালায়লা, পাশাপাশি বাংলাদেশকে সাফল্যের সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। লোকজ, পপ, রক, গজল, আধুনিক সহ প্রায় সব ধরনের গানই গেয়েছেন তিনি। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, পাঞ্জাবি সহ 18টি ভাষায় রুনা লায়লার গানগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন শ্রোতারা। তার গানের সংখ্যা 10,000-এরও বেশি। বলিউডের বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন রুনা লায়লা। শিল্পী নামক বাংলাদেশি চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। এখানে তার নায়ক ছিলেন তারই স্বামী অভিনেতা আলমগীর। জীবনে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন রুনা লায়লা। চলচ্চিত্রের গানে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। এছাড়া পেয়েছেন অসংখ্য পুরস্কার। 1977 সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত করেন। সঙ্গীতের জন্য তিনি দেশে বিদেশে নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। রুনা লায়লা ভারতে সাইগোল পুরস্কার পেয়েছেন, পাকিস্তানে 2 বার নিগার পুরস্কার, 2 বার গ্র্যাজুয়েটি পুরস্কার এবং জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক পেয়েছেন। একদিনে 10টি করে, 3 দিনে 30টি গানে কণ্ঠ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান তিনি। নয়ন বিশ্বাস, নিউজ 24।